ফুচকা খাচ্ছি এখন কম্পিটিশন চলছে তো আমি একটা শুরু করলাম ফুচকার কথা মনে পড়লেন স্কুল লাইফের কথা মনে পড়ে যায় যদি পয়সা থাকলে পেছনে গেট থেকে বেরোতো মানে গেট থেকে বেরোলেই ফুচকা খাওয়ার ইচ্ছা করবে গাইস ঝাল বেশি করে নিতে হবে আর এখানে দেড়শো হাফি আছে চলছে আমাদের দুজনের মধ্যে টপ ফোর কেজিতে এখন দেখছি সুবিধা আর আমার মধ্যে কম্পিটিশন চলছে ওরা হেরে গেছে দুজনে দেখা যাক কে যেতে সব ছড়ানো হাঁপিয়ে যাচ্ছে আমাদের দিদি দিতে কিন্তু আমরা খেটে খেটে হাঁপাচ্ছি না আমি সুবিধা হার স্বীকার করলো আমি তাহলে আমি বলে দাও পেটে কেউ পারবে না প্রথমে আজকে প্রমাণ দেখতে পেলেন হ্যাঁ এখানে চলছে কম্পিটিশন আর কেউ যদি কম্পিটিশন নিতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই তার সঙ্গে কম্পিটিশন করবো শেষ আমি জিতে গেলাম নিজে নিজে কম খেয়ে গেছে জিতে গেছে আমি বেশি দিয়ে হারিয়ে গেছি ফার্স্ট হয়েছে এই সরি একদম ফোর্থ হয়েছে ইয়াসিনদা তারপর সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে থার্ড আর আমি ফার্স্ট আর আমি দাদার কাছে ফুচকা খেলাম দাদার নামটা কি অর্জুন দাস অর্জুন দাস জায়গাটা বলে দিন এটা রূপনারায়ণ নদী এটা রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছেন থার্মাল প্রজেক্ট মানে তাপবিদ্যুৎ কেন্দ্র ওটা ওই দিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ ঠিক দেখতে পাচ্ছেন তো সাইডে একটা সোনার বাংলা রাস্তা আছে ওখানেই ওই রাস্তায় এলেই দাদাকে দেখতে পাবেন দাদার নামটা কি আরেকবার বলুন অর্জুন দাস আমরা ফুচকা খেলাম অনেকটাই ফুচকা খেলাম কম্পিটিশন করলাম চার বন্ধু মিলে কিন্তু তিনজন হেরে গেল জিতে গেল একজন মানে আমি জিতে গেছি তো কেউ যদি আমার সঙ্গে কম্পিটিশন করতে চান তো আমার নাম্বারে আমার কমেন্ট করুন অবশ্যই তার সঙ্গে কম্পিটিশন করবো কথা দিলাম আর
এই দাদার ফুচকা খেলাম, খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, খাবেন অর্জুনদার ফুচকা, খেতে ভালোই লাগলো। তো আজকে আপনাদের কাছে ডেলি ব্লগ হিসেবে তুললাম আর ভিডিওটা করলাম, তো আশা করি ভালো লাগবে। আর সুন্দর এই ভিউটা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ পয়েন্ট, চারিদিকে গ্রিন আর গ্রিন। আর সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, নদীর জল যেন সমুদ্রের মতো লাগছে, লাগছে তাই ভরপুর জল, রূপনারায়ণ নদী। সন্ধ্যে হয় আমরা বাড়ি ফিরবো আর এক জায়গায়, এরপর সুকুমারটার চা খাবো, সুকুমারটার চা আর পকোড়া খাবো অবশ্যই। তো দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0।